আরেকটা হচ্ছে শিশুর মানসিক বিকাশ। শারীরিক বিষয় বিকাশের বিষয়টি কিন্তু আমরা সবাই জানি, কিন্তু মানসিক বিষয়টি নিয়ে যখন কথা বলি তখন আমরা জানি না যে শিশুর মানসিক বিষয়ের অন্তর্গত কী কী রয়েছে। মূলত শিশুর মানসিক বিকাশের অন্তর্গত থাকে তিনটি উপাদান। প্রথমত হচ্ছে শিশুর ধারণার জগতের বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট, শিশুর আবেগের বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট, এবং শিশুর নৈতিকতার বিকাশ বা মরাল ডেভেলপমেন্ট। আমরা যদি শুরুতেই তার ধারণার জগতের বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলি, তখন আমরা দেখি যে শিশু তার জন্মের পর থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত আশেপাশের মানুষজন, বাবা মা, প্রতিবেশ, পরিবেশ, সবার কাছ থেকে যে জিনিসটি গ্রহণ করে সেটিই কিন্তু তার ধারণার জগৎ তৈরি হয়। যেমন একটি শিশু যদি বারবার শুনতে থাকে যে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই, বাংলাদেশের কোনো আশা নেই, তাহলে বড় হয়ে তার মধ্যে কিন্তু দেশপ্রেম জাগবে না। শিশু যদি খুব ছোটোবেলা থেকে শুনতে শিখে যে চিকিৎসক তোমাকে ঘুমের ওষুধ দিয়ে দিবে, চিকিৎসক তোমাকে ইঞ্জেকশন দিয়ে দিবে, সে তোমাকে ভয় দেখাবে, তাহলে সে চিকিৎসক সম্পর্কে তার একটা ভীতি তৈরি হয়। ফলে শিশু আশেপাশের মানুষ থেকে যে ধারণাটি পায়, আমরা একটু ইংরেজিতে যদি বলি যে ইনপুট পায়, সেটিই কিন্তু তার ধারণার জগতের বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা বলে থাকি। এবং এই ধারণার জগৎটি কিন্তু তার প্রাপ্ত বয়স্ক অবস্থায় এবং সারা জীবন এই ধারণাটি সে বহন করে চলে। দ্বিতীয় উপাদানটিকে আমরা বলি তার আবেগের বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট। আমরা অনেক সময় শিশুদের আবেগ প্রকাশকে বাধা দিই। আমরা বলি যে এই ছেলে তুমি কি মেয়ে নাকি যে কাঁদছ, অথবা কোনো মেয়ে যদি একটু জোরে হাসে আমরা বলি এই তুমি কেন মেয়েদের এত জোরে জোরে হাসতে হয় না, মেয়েরা এত জোরে হাসে না, তুমি একটু আস্তে হাসো। অর্থাৎ আমরা নানাভাবে তার আবেগকে দমন করে রাখি, তার হাসিকে দমন করে রাখি, তার কান্নাকে দমন করে রাখি, তার আবেগের যে বহিঃপ্রকাশ সে করতে চায় সেটিকে আমরা দমন করে রাখি। ফলে তার মধ্যে কিন্তু আবেগের প্রকাশটি হয় না। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি মানুষের, শিশু থেকে প্রাপ্ত বয়স্ক প্রত্যেকের কিন্তু আবেগ রয়েছে, এবং আবেগটি প্রকাশ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে শিশু ছোটোবেলা থেকে যত বেশি তার আবেগকে প্রকাশ করতে পারবে এবং তত বেশি সে কিন্তু অন্যের আবেগকে ধারণ করতে পারবে, এভাবেই সে কিন্তু একজন মানবিক মানুষ হয়ে উঠবে। সুতরাং দ্বিতীয় উপাদানটি যেটি বললাম, শিশুর আবেগের বিকাশ, এটি তার সামগ্রিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর মানসিক বিকাশের তৃতীয় উপাদানটিকে আমরা বলি নৈতিকতার বিকাশ। একটি শিশু কিন্তু ধীরে ধীরে তার নৈতিকতার বিকাশ তৈরি করে, কেবল নৈতিকতার বই পড়ে নয় বা পাঠ্যপুস্তক থেকে নয় বা আদর্শলিপি থেকে নয়, সে তার আশেপাশের মানুষকে যা করতে সে দেখে সেখানে সে যেটা ভালো যেটা মন্দ সেখান থেকে সে বাছাই করে নেয় ভবিষ্যতে সে কোনটি তার নিজের জীবনে সে খাটাবে, অর্থাৎ সে কতটুকু নৈতিক হয়ে উঠবে। যেমন একটি শিশু যদি দেখে তার বাবা তার সামনে টেলিফোনে কোনো মিথ্যা কথা বলছে, সে যদি দেখে তার মা বাবা রাস্তার উল্টো দিক দিয়ে গাড়িতে চলছে, অর্থাৎ লিফটের সামনে কখনো লাইনে দাঁড়াচ্ছে না, তখন তাকে আমরা পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে যতই নৈতিকতার শিক্ষা দেই না কেন, তার মধ্যে কিন্তু নৈতিকতাবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে উঠবে না। ফলে একটি শিশুর সামগ্রিক মানসিক বিকাশের জন্য আমাদের এই তিনটি জিনিস মনে রাখতে হবে, তার ধারণার জগতের বিকাশ, তার আবেগের বিকাশ এবং তার নৈতিকতার বিকাশ। এই তিনটি উপাদানের সমন্বয়ে গড়ে উঠবে একটি শিশুর মানসিক বিকাশ।